আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে দেখাবো টমেটো সস কিভাবে বানায়। এখানে আমি 3.5 কেজি টমেটো নিয়েছি। লাল টমেটোটা নিতে হবে, এটা লালটা নিলে তার কালারটা বেশি সুন্দর আসবে। আর আমি এখানে 2 আইটেমের সস বানাবো। আমি আজকে দেখাবো টমেটো সস কিভাবে বানায়। আমি এখন কেটে নিব, আমি এভাবে কেটে নিয়েছি। এটা সাদা মুখের সাদা অংশটা ফালাই দিতে হবে, এটা না পারলে এটা শক্ত থাকে। এই জন্য প্রত্যেকটা মাথা ফেলিয়ে দিতে হবে। আমি এভাবে সবগুলো টমেটো কেটে নিব। এবার সব টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিলে তাড়াতাড়ি নরম হবে, তাড়াতাড়ি এভাবে 1 টেবিল চামচ কম দিছি, আধা টেবিল চামচের মতো দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচের পরিমাণ। এখানে 2 কেজি টমেটো নিচ্ছি, আমি 2 কেজি পরিমাণ নিয়ে এসেছি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম আর 2 টেবিল চামচ রসুন কুচি দিলাম। এখানে 3 টুকরা দারচিনি আর 3-4টা লবঙ্গ দিলাম। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব, যাতে নিচে লেগে না যায় আর তাতে সিদ্ধ সিদ্ধটা হয়ে যাবে ছকছকে। এখন আমি চুলা কম করে দিই। এখন এটা ঢেকে দিব, ঢেকে আমি সিদ্ধ করে নিব। বেশ সিদ্ধ হয়ে গেছে আমার টমেটোগুলো, একদম সিদ্ধ হয়ে গলে গেছে, লবঙ্গ সিদ্ধ দারচিনি বলে যায়। আমি এখন এগুলা দিয়ে আমি যে গরম মশলা দিচ্ছি, দারচিনি আর লবঙ্গ দিচ্ছি, এগুলো আমি সব উঠে নিব। উঠে নিয়ে তারপরে আমি ঠান্ডা হলে আমি গ্লেট করে নিব। ভিউয়ার্স, আমি সিদ্ধ করে নিয়েছি, একদম গলে গেছে। এখন এগুলো আমি চেলে নিব, আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। আর যদি কারণ আমি এখন আগে না সরি এখন আমি ব্লেন্ড করবো, আগে আমি ব্লেন্ড করে তারপরে আমি চেলে নিব। যতবার লাগে অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এর সাথে যে আমি দারচিনি আর লবঙ্গ দিছিলাম সেগুলো আমি উঠাই নিছি। আমি এভাবে চেলে নিব সবগুলোকে, সবগুলো ব্লেন্ড করে করে দিয়ে আমি চেলে নিব। সবগুলো তালা হয়ে গেছে, আমি সবগুলো চেপে নিয়েছি। এগুলো বের হয়েছে, এগুলো ফেলে দিতে হবে, এগুলো কোনো কাজে লাগবে না। এগুলো বিচিগুলো যখন ই হয়ে গেছে, বিচি আর কিছু চোখলা আছে, এগুলো গুঁড়ো হয়ে গেছে, ওগুলো দিলে ভালো লাগবে না, ওগুলো ফেলে দিচ্ছি। আমি এগুলো চেপে নিয়েছি ভালো করে, এখন আমি রান্নায় চলে যাবো। পেঁয়াজ আমি এগুলো ছেঁকে নিচ্ছি, এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি দিব, স্বাদ অনুযায়ী লাগলে আরও দিব। আর আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে সিদ্ধ করছি, এই জন্য এখনও লবণটা দিব না। এখন এখানে আমি শুকনামরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, এবং অনেক ঝাল, এটা আমি মরিচের ফুটা টুটা ফালাইয়া ঘরে ভাঙাইছি, তো এটা প্রচুর ঝাল, এই জন্য দিতে হবে, এটা ঝাল বুঝে দিতে হবে। আমি ঝাল করতে থাকবো। ঘন ঘন নাড়া দিতে হবে, এখন বলক এসে যেতেছে, একটু ঘন ঘন নাড়তে হবে, ফুটবে, চতুর্দিকে ফুটবে। অর্ধেক ঝাল হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব, ছিটটা দিয়ে দিব এখানে আমি
কাপ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা সসটা ভালো রাখবে, এটা বাইরে রেখে অনেকদিন খাওয়া যাবে, আর ফ্রিজে রাখলে এক বছরের বেশি ভালো থাকবে, কিচ্ছু হবে না। ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যাবে, এক বছরের বেশি খাওয়া যাবে। প্রায় 20 মিনিটের মতো জাল করেছি আস্তে আস্তে। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ পানি দিয়ে এখন আমি একটু একটু করে দিয়ে নাড়া দিয়ে দেবো, দেখবো। কারণ কর্নফ্লাওয়ারটা দিতে হবে, কর্নফ্লাওয়ার না দিলে আপনি যত ই করেন কর্নফ্লাওয়ার না দিলে একটু পানি পানি থাকবে, কর্নফ্লাওয়ার দিলে এটা একদম কিনা সসের মতো হবে, পানি পানি হবে না। এখন এই অবস্থা আমি নামাবো, এখন যে এদিকে একটু একটু ধীরে ধীরে আসে, কারণ এটা কর্নফ্লাওয়ার দিছে, এটা কিছুক্ষণ পরে এটা একদমই হয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে, ওটা ঠিক 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 মতো হয়ে যাবে। চুলাটা অফ করে দিলাম, ঠান্ডা হলে আমি বোতলে ভরে দিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার টমেটো সস। টমেটো সস এভাবে বানাবেন সবাই, এভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট কিনা সসের মতোই হয়েছে। তাই ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।